হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? ভিউয়ার্স, আমি মোহাম্মদ চঞ্চল হোসেন, আবারও চলে আসলাম চঞ্চল মিডিয়ায় আরেকটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে। আজকে বিষয় আলোচনা করব, ভিডিওর মূল বিষয় হচ্ছে কবুতরের ডিম পাড়ার যে লক্ষণ, কয়েকটি লক্ষণ হলে আপনি বুঝতে পারবেন যে আপনার কবুতরের ডিম পাড়বে। অবশ্যই কবুতরের 10 ফোড় পূর্ণ হয়ে গেলে, রানিং হয়ে গেলে কবুতরের ডিম বাচ্চা করে, সে বিষয়ে আজকে আলোচনা করব। প্রথমত বিষয় হচ্ছে কবুতর, যখন একটা কবুতর নর এবং মাদি তার মুখের ভিতর মুখ দিয়ে দুজনকে খাইয়ে দিবে, তাহলে বুঝতে পারবেন যে আপনার কবুতর ডিম পাড়ার মধ্যে মধ্যে চলে এসেছে। এবং নর এবং মাদি, নর হচ্ছে কবুতরের খাঁচায় বা ডাউনে বসে থাকবে, বসে থাকার পরে হচ্ছে আপনার নর এবং মাদিকে, নর গলা ফুলে মাদিকে ডাকবে এবং ঘন ঘন কবুতর ব্রিডিং করবে, তাহলেই বুঝতে পারবেন যে আপনার কবুতর ডিম পাড়ার জন্য একত্রে। এবং যদি আপনার কবুতর ছাড়া থাকে, তাহলে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন খড় কুটা নিয়ে এসে তার ঘরে রাখবে এবং মাদি কবুতরকে কোনো কিছুই খেতে দেবে না, পানি খাবার কিছু খেতে দেবে না, খালি মাদি কবুতরকে দাবলায় নিয়ে বেড়াবে এবং ঠুকরাবে। এবং মাদি কবুতরকে ধরতে গেলে বা কবুতর কাছে অন্য কোনো কবুতর গেলে পাখনা দিয়ে বাড়ি মারবে এবং কবুতর ধরতে দেবে না। এবং অবশ্যই প্রিয় ভিউয়ার্স, যখন কবুতর ডিমের পরে আসবে, 10 ফোড় কমপ্লিট হবে, অবশ্যই কবুতরকে কিন্তু আপনারা ভালো ভালো খাবার দেবেন। মিক্স যে খাবার আছে 18 থেকে 22 আইটেম, সেই খাবারগুলোই দেবেন যখন ডিম আসবে। তো কারণ কবুতরের কিন্তু ডিম আসার সঙ্গে সঙ্গে কবুতরের ভিতরে কিন্তু তার হচ্ছে কবুতরের মিল্ক দুধ ক্রপ জমা হয়, সেই কবুতরের বাচ্চা 18 দিন পর ফোটার পরে সেই ক্রপ দুধ মিল্ক সেইগুলোই কবুতরকে খাওয়ায়। তাহলে 1 মাস আগে থেকে কবুতরের ভিতরে হচ্ছে ক্রপ দুধ জমা হতে থাকে। প্রিয় ভিউয়ার্স, কবুতরের তারপরেও আরও কয়েকটি বিষয় লক্ষণ আছে, যেগুলো হলে আপনি মনে করবেন যে আপনার কবুতর ডিম পাড়বে। আর কবুতর যদি একটা ডিম পাড়ে তা দিতে শুরু করে, তাহলে মনে করবেন যে ভিউয়ার্স আপনার কবুতর দ্বিতীয় ডিমটা আর পাড়বে না, একটা পেড়ে তা দেবে। আর আজকে এখন আমি কিছু আমার বাচ্চা দেখাচ্ছি স্যারের, এই বাচ্চাগুলো কেমন হয়েছে কী বৃত্তান্ত অবশ্যই দেখাবে, বলবেন প্রিয় ভিউয়ার্স কমেন্ট করে। আর প্রিয় ভিউয়ার্স, একটা বিষয় বললে না হয়, আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকেন, তাহলে এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দেবেন এবং অবশ্যই কিছু কমেন্ট করে জানাবেন বাচ্চাগুলো কেমন হয়েছে। প্রিয় ভিউয়ার্স, আর একটা বিষয় না বললে নয়, আমি আমার লব থেকে শুধুমাত্র বেবি বিক্রয় করি, আমার কাছে কোনো অ্যাডাল বা রানিং কেয়ার জন্য কেউ অনুরোধ করবেন না। প্রিয় বিবাস, এই দেখেন একটা বেবি হয়েছে, ঠিক আছে, এই বেবিটার জন্য একটা কমেন্ট করে কিছু জানাবেন প্রিয় বিবাস। বেবিটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন। আমার এখানে শুধুমাত্র একটি ব্লাডের কবুতরই আছে, সেটা হচ্ছে জনসন ব্লাড। এই ব্লাডের কবুতরটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই বলবেন। জানাবেন এখানে 2টি বাচ্চা আছে প্রিয় ভিউয়ার্স, একদম ছোট বাচ্চা, দেখেন কয়েকদিন ফুটেছে, একটা বাচ্চা একটু বড়, একটা বাচ্চা ছোট, একটা বাচ্চা বড় এবং একটা বাচ্চা ছোট হওয়ার কারণ হচ্ছে যখন কবুতরে একটা ডিম পাড়ে তখন অবশ্যই আপনারা সেই ডিমটা উঠে রেখে প্লাস্টিকের ডিম দিয়ে দেবেন। আমি এটাই এই জোড়া সেই ক্ষেত্রে দিতে পারছিলাম না বলেই, দেখেন প্রিয় বিবাহ, একটা বাচ্চা বড় একটা ছোট হয়েছে, তারপরে কবুতর আবার 2 দিন পরে আবার ডিম পাড়ে, অবশ্যই প্লাস্টিকের ডিম দিয়ে রাখবেন। যখন আটটা পাড়ে দেবে তখন ওই প্লাস্টিকের ডিম উঠে হয়ে কবুতরের ডিমটা দিয়ে দেবেন, তাহলে 2টা বাচ্চায় এক সমান তালে বড় হবে। প্রিয় বিমাস, এখানে এক জোড়া আছে, দেখেন বিমাস ডিমে তা দেখছে, প্রিয় বিমাস খুব রাগী।